আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাই আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে আপনারা বুঝবেন কিভাবে যে আপনার কবুতর ডিম পারবে, মানে আর কয়েকদিন পর। মানে মূলত বিষয়টা হচ্ছে যে ডিম পাড়ার লক্ষণ আপনারা কীভাবে বুঝবেন। তো দেখুন, এই যে দেখুন, নর ডিম পাড়ার প্রধান লক্ষণ যেটা হচ্ছে, ওরা মুস্তি করবে। মুস্তি মানে হচ্ছে যে একে অপরের মুখে খাবার আদান প্রদান করবে। তো এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আপনার কবুতরে যে নর কবুতরটা থাকে, এই কবুতরটা হাড়ির মধ্যে বসে থাকবে, আর হাড়ির মধ্যে বসে হুম করে ডাকবে, যেটা হচ্ছে আরেকটা কারণ। তৃতীয় নম্বর কারণ হচ্ছে আপনার কবুতর যদি মানে ছাড়া অবস্থায় থাকে, যেমন হচ্ছে ছাড়া অবস্থা থাকে বলতে যদি এটা মুক্ত অবস্থায় থাকে, তখন কবুতরগুলো আপনার বিভিন্ন খড়কুটা নিবে, এটা খড়কুটা নিয়ে তারা বাসা বানবে, ঠিক আছে? তো এটা আর যেটা যারা মানে যারা আটকে রাখেন কবুতরকে, তাদের কোনো সমস্যা নাই, তারা ওই নিচে ওই হাড়ির মধ্যেই ডিম পারে। কিন্তু যাদেরকে খোলা থাকেন তারা কী করে, যে কবুতর আপনার ওই ডিম পাড়ার আগে খড়কুটা নিয়ে বাসা বানায়। তো এটা কোনো বিষয় না। এই মনে করেন এই বিষয়গুলো আপনারা দেখলেই আপনারা বুঝবেন যে আপনার কবুতর কী করবে, ডিম পারবে, আগামী কয়েকদিনের মধ্যেই ডিম বাচ্চা করবে, ঠিক আছে? তো এই হলো আজকে আলোচনার বিষয়। আলোচনার বিষয়টা যদি ভালো লাগে, অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি হঠাৎ করে দেখলাম যে এই বিষয়টা অনেকেই হয়তোবা নতুন জানেন না, কিন্তু এরকম ভিডিও আছে ইউটিউবে অনেক, কিন্তু আমি জাস্ট এমনি নর্মালিভাবে একটু বুঝিয়ে দিলাম। কিন্তু আরও বিস্তারিত আলোচনা আছে ইউটিউবে। মানে মূলত এই বিষয়গুলো হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতর কিছুদিনের মধ্যে ডিম বাড়তে যাবে, যেটা হচ্ছে এক সপ্তাহ হয়তো পারে অথবা 15 দিন, মানে 10 দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম পেড়ে দিবে। মানে এই ভিডিওটা একটু জাস্ট বলে দিলাম আপনাদেরকে। তো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই, এবং সবাই সবার কবুতরের যত্ন নেবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আর শীতকাল আসতেছে, আপনারা একটু কবুতরকে একটু খেয়াল রাখবেন, কারণ কবুতর শীতকালে অসুস্থ হয় বেশি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটা নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।